দর্শনমুক্ত সমাজ চায়, নিরাপদ জীবন চায় স্লোগানকে সামনে রেখে সারা দেশে ঘটে যাওয়া নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ধর্ষণ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার রায়পুরা প্রেস ক্লাবের সামনে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা ঢুসার এর আয়োজনে মানববন্ধন কল্যাণে যোগ দেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্লাড ডোনার ফাউন্ডেশন ও পলাশতলে ইউনিয়ন সমাজ কল্যাণ ঐক্য পরিষদ। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু বিচার ব্যবস্থায় আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে, বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলার সাথে এগিয়ে যাবে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ডুসার সভাপতি সগির আহমেদ, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, সহসভাপতি সূচনা ইসলাম, ঝিলিক সাহা, বৃষ্টি, কবি লেখক ও প্রবাসক শামিমা আক্তার, মতিউর রহমান ব্লাড ডোনার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম শফিক, চিফ অ্যাডমিন এম এ কাউসার, পলাশতলী ইউনিয়নের সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান, কবি শামসুর রহমান ব্লাড ডোনার ফাউন্ডেশনের প্রতিনিধি শামিম আহমেদ, রায়পুরার কথা গ্রুপের এডমিন জুয়েল আহমেদ রাস্কিন প্রমুখ।